আরও একটি টুলস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা, ফিরে একটি টুলস নিয়ে হাজির হলাম এবং এটি অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এবং এটি ডাউনলোড করতে অবশ্যই আপনারা ডেসক্রিপশনে দেখবেন যে কপি লেখা আছে, সেখানে নিচের যে টেক্সটগুলো আছে সেগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন এবং গোতে চলে যান, অটোমেটিকভাবে চলে যাবেন সেই লিঙ্কে। তো এখানে আমাদের যে টুলসটি রয়েছে কিং টুলস, এই টুলসটি দিয়ে আসলে এপারপি কীভাবে বাইপাস করা যায় সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। এই টুলসটির খুবই কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমরা অনেকে জানি, অনেকে হয়তো জানি না, তা যারা জানি না তাদের উদ্দেশ্যে বলতে চাই এই টুলসটি কিন্তু খুবই কাজের। এই টুলসটি দিয়ে আপনারা বিভিন্ন প্রকার অপশন ইনেবল করতে পারবেন, এপারপি রিসেট করতে পারবেন, ইউটিউবের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই টুলস দিয়ে কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের এটাকে ইনেবল করতে অবশ্যই আপনাকে এডিবি মোডে কিন্তু এটাকে রান করতে হবে। এডিবি মোড রান করার জন্য অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে *#0 *#, যখন আপনি এটি ডায়াল করবেন তখনই কিন্তু আপনার যে স্যামসাং মোড রয়েছে অর্থাৎ এফআরপি মোডে যখন থাকবে আপনারা ইমার্জেন্সি চলে যাবেন। ইমার্জেন্সিতে গিয়ে এইটি ডায়াল করলে অটোমেটিক এডিবি মোডে চলে আসবে। আবার অনেকগুলো যদি ইমার্জেন্সি মোড না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটিংসে যেতে হবে, তো আমার ভিডিও আছে এই নিয়ে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অপশন কিন্তু আপনাদের সামনে রয়েছে। আমি এই টুলসের জাস্ট একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের যে এডিবি রয়েছে, আমরা ইনফরমেশন এটাকে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। সো আপনার ফোনটি যদি সেই মুডে না থাকে তাহলে কিন্তু এই মুডটি কাজ করবে না। যখন আপনি এটি ক্লিক করে দিবেন তখন কি হবে, আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। মেসেজ যাওয়ার পর সেই মেসেজটিকে আপনি ওপেন করবেন, এখানে হতে পারে ইউটিউব, হতে পারে বিভিন্ন গ্যালারি, প্লে স্টোর, বিভিন্ন প্রকার অপশন রয়েছে, আপনারা বামে দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো উপরে আছে। তো সর্বপ্রথম আমরা আমাদের যে এমটিবি মোড রয়েছে এমটিবি মোডটা কিন্তু আমরা এখানে দিলাম। দেখুন আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে যে আমাদের সেটটি সাকসেসফুল কানেক্ট হয়েছে। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখিয়ে থাকি। সো আমাদের টুলসটি যখন আমরা এপারপিতে রিসেট করে দেবো তখন এরকম একটি ড্রাইভার ইনস্টল হবে, সে ড্রাইভারটি অটোমেটিকভাবে ইনস্টল হবে। সো আমি সবসময় বলে থাকি যে একটা ফ্ল্যাশারের জন্য বিভিন্ন প্রকার ড্রাইভারই কিন্তু তাদের হাতিয়ার বা সফটওয়্যার, এটা এই ড্রাইভার এবং সফটওয়্যার দুইটি কিন্তু প্রয়োজন হয়। ড্রাইভার এবং সফটওয়্যার যদি না হয় কখনোই আপনি কোনো সেট এপারপি লক অর্থাৎ স্ক্রিন লক, প্যাটার্ন লক, পিন লক, বুট লোডার আনলক যেটাই বলে থাকেন সেটা কিন্তু হবে না। এর জন্য আপনাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে ড্রাইভারের প্রতি, ড্রাইভারের পরে হলো আপনার সফটওয়্যার। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন বা খেয়াল করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে সফটওয়্যারটিতে আমরা দিয়েছিলাম এপারপি রিসেট করে দিয়েছে এবং সাকসেসফুলি রিসেস হয়েছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ফ্ল্যাশ বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইমে নতুন নতুন যত ভিডিও ছাড়বো সেগুলো যাতে আপনারা নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যান এবং আমার ভিডিওগুলো সর্বপ্রথম দেখতে পারেন, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন।